সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, জীববিজ্ঞান প্রথমপত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ডক্টর বকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজ তোমাদের চতুর্থ অধ্যায় অণুজীবের ভাইরাস সম্পর্কে তোমাদের এই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি এমসিকিউ নিয়ে, পরবর্তী মানে বর্তমান ক্লাসটা আমরা শুরু করি এমসিকিউর উপর, কেমন? আচ্ছা, ভাইরাস এর আবিধানিক অর্থ কি? ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার আবিধানিক অর্থ পয়জন বা বিষ। কোন বিজ্ঞানী তামাক পাতা হতে টোবাকো মোজাইক ভাইরাসকে কেলাসিত করেন? এটা তোমরা জানো, বিজ্ঞানী স্ট্যানলির নাম তোমাদের সকলের জানা আছে, তোমরা অবশ্যই এটা সম্পর্কে তোমরা অবগত আছো। পরবর্তী কোশ্চেন, রাসায়নিকভাবে ভাইরাস কি দ্বারা ঘটিত? এটা হচ্ছে, আমরা জানি ভাইরাস সাধারণত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা ঘটিত, এবং নিউক্লিক অ্যাসিডটি কেন্দ্রে থাকে আর প্রোটিনটি নিউক্লিক অ্যাসিডটিকে ঘিরে বাইরে অবস্থান করে, কেমন? নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা উল্লেখ করেন? বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার 1796 সালে। নেক্সট, ভাইরাসের পূর্ণাঙ্গ ঘটনা আবিষ্কার করেন কে? রোজালিন্ড ফ্রাঙ্কলিন। নেক্সট, ভাইরাসের আবিষ্কারক কে? রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে, সর্বপ্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বা ঘটন বর্ণনা করেন কে? বিজ্ঞানী এফ সি বদেন এবং এন ডাব্লিউ পিরি। বদেন ও পিরি, এটা এই নামটা মনে রাখলেই চলবে। আট, সায়ানোফাজ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সায়ানোফাজটা কি? সায়ানোফাজ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফাজ বলে। 1951 সালে বিজ্ঞানী শেফারম্যান এবং মরিস সায়ানোফাজ আবিষ্কার করেন। নেক্সট, মানুষের মরণবেদি এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন কে? এইডস কি? এইডসটা হলো একটি বিশেষ রোগ যার পূর্ণ রূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এক কথায়, বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া বা কমে যাওয়াকে এইডস বলে। আর এইচআইভি হলো এইডস রোগের জন্য দায়ী ভাইরাস, যার পূর্ণ রূপ হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। বর্তমান বিশ্বে এইডস রোগীর সংখ্যা প্রায় 5 কোটি। 1984 সালে বিজ্ঞানী গ্যালো এইডস রোগে ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন। নেক্সট, কোন ভাইরাসকে মানুষের নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয় এবং এর আবিষ্কারক কে? এটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। এই হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক বা তুষের আগুন। এবার আসো পরবর্তী কোশ্চেন, ভাইরাস বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? ভাইরোলজি। নেক্সট, ভাইরোলজির জনক বলা হয় কাকে? বিজ্ঞানী স্ট্যানলিকে। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস কোনটি? গোলালুর মোজাইক ভাইরাস। সবচেয়ে বড় প্রাণী ভাইরাস কোনটি? ভ্যাকসিনিয়া ও ভেরিওলা ভাইরাস। তারপরে কোশ্চেন দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন প্রকৃতির? উত্তর হবে ডিম্বাকার। সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটি? এটা হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। ব্যাঙাচি আকৃতি ভাইরাস কোনটি? ব্যাকটেরিওফাজ বা টিটু ভাইরাস। পোলিও ভাইরাস, টমেটোর বুসিস্ট্যান্ট ভাইরাস, এইচআইভি ভাইরাসের আকার কীরূপ? গোলাকার। উদ্ভিদ ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড রূপে কোনটি থাকে? উদ্ভিদ ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড রূপে থাকবে আরএনএ, আর প্রাণী ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড রূপে থাকে ডিএনএ।
ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তখন তাকে কী বলা হয়? ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তখন তাকে বলে ব্যাকটেরিওফাজ। ফাজ হচ্ছে বিধ্বংসী ভাইরাস, ধ্বংস করা। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এই জন্য তাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাসও বলা হয়। কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? এটা হচ্ছে পার্ভোভিরিডি গোত্রের ফাই X174 ও M13 কলিফাজ ইত্যাদি। এই ভাইরাসগুলোর নাম খেয়াল রেখো, এমসিকিউতে এগুলো প্রায়ই থাকে। পোলিও, রুবিওলা, TMB, ফ্ল্যাভি ভাইরাস, এগুলো কোন প্রকৃতির? এরা সব হচ্ছে রাইবো ভাইরাস। ভেরিওলা, এডিনো ভাইরাস, হারফিস, টি2 ভাইরাস কোন প্রকৃতির? এরা হচ্ছে ডিএনএ ভাইরাস, মানে ডি অক্সিরাইবো ভাইরাস। কেমন? এবার দেখো, ব্যাকটেরিওফাজ বা টি2ফাজের নিউক্লিক অ্যাসিড কোন ধরনের? ব্যাকটেরিওফাজ বা টি2ফাজের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ প্রকৃতি, মানে হচ্ছে ডিঅক্সি ভাইরাস। কেমন? এরা ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ডি হ্যারিলি ফেলিক্স 1917 সালে। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদের কী বলা হয়? ব্যাকটেরিওফাজ। আর যেসব ভাইরাস ছত্রাককে ধ্বংস করে তাকে বলা হচ্ছে মাইক্রোফাজ। মাইকোলজি মানে ছত্রাক, যেহেতু মাইকোলজি প্লাস ফাজ এসে ধ্বংস করা, তো মাইকোলজিতে মাইক্রো প্লাস ফাজ, মাইক্রোফাজ। কোন ভাইরাসের ডিএনএ আরএনএ উভয়ই থাকে বলে বিজ্ঞানীরা প্রমাণ করেন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কোন পদার্থ জীব ও জ্বরের মধ্যে সংযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস জীব এবং জ্বরের মধ্যে সংযোগ সৃষ্টি করে, এই জন্য ভাইরাস কোনো সময় জীবন মৃত মনে করা হয়, যেটা কখনো জীবের মতো কখনো মৃতের মতো। ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলা হয়? ক্যাপসিড। ভাইরাসের ক্যাপসিড আবরণের প্রতিটি প্রোটিন অণুকে কী বলা হয়? ক্যাপসোমিয়ার। ভাইরাসের ক্যাপসিড আবরণী কোন বৈশিষ্ট্যের অধিকারী? অ্যান্টিজেনিক। লিপোপ্রোটিনের আবরণযুক্ত ভাইরাসকে কী বলা হয়? লিপোভাইরাস। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে কী বলে? পেপ্লোমিয়ার। নিউক্লিক অ্যাসিডযুক্ত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ ভাইরাসকে কী বলা হয়? ভিরিয়ন। মানে যে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভিরিয়ন। রোগ সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন যে আবরণটা, মানে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ কিছুই থাকবে না, শুধু প্রোটিনের আবরণ থাকবে, তাদেরকে বলা হচ্ছে প্রিয়ন। আর প্রিয়ন আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্যানলি বি প্রুসিনার। প্রিয়ন দ্বারা প্রাণী কোন অঙ্গ বা তন্ত্র আক্রান্ত হয়? সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। মানুষের কুরু রোগ, গরুর ম্যাটকাও এবং ভেড়ার স্ক্র্যাপি রোগের জন্য দায়ী জীবাণু হচ্ছে প্রিয়ন। ভাইরাসের মতো রোগ সৃষ্টিতে সক্ষম আরএনএ ঘটিত সংক্রামক সত্তাকে কী বলা হয়? ভিরিয়ন। ভিরয়েড আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ডিনার ও রেইনার 1967 সালে। H5N1 ও H1 ভাইরাস মানবদেহে কোন রোগ সৃষ্টি করে? এরা সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুর জন্য দায়ী ভাইরাস হচ্ছে H5N1 এবং H1N1। আচ্ছা, নেক্সট দেখো, H5N1 ভাইরাস হাঁস মুরগির দেহে কোন রোগ সৃষ্টি করে? বার্ড ফ্লু। কিছুদিন পূর্ব এই বার্ড ফ্লু মারাত্মকভাবে সংক্রমিত হয়েছিল। কেমন? কোন প্রাণীর জিকা ভাইরাসের সংক্রমণ ঘটায়? জিকা ভাইরাস, এডিস মশা। জিকা শব্দের অর্থ কী? জিকা শব্দের অর্থ হচ্ছে ওভারগ্রোন, এমসিকিউতে আসে। ইবোলা ভাইরাস কার নামানুসারে রাখা হয়েছে? ইবোলা একটি নদী, একটি নদীর নামানুসারে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে। নিপা ভাইরাসের কোন নাম কী? হে নিপা ভাইরাস, হে এইচি, হে নিপা ভাইরাস। টি2 ব্যাকটেরিওফাজ কী ভাইরাস? টি2 ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী টর্ট। ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ফাজ নামকরণ করেন কে? বিজ্ঞানী ডি হ্যারিলি ফেলিক্স। টি2 ব্যাকটেরিওফাজ দেখতে কিসের মতো? এটার উত্তর হবে ব্যাঙ্গাচির মতো। টি2 ভাইরাসের লেজের দৈর্ঘ্য কত? 95 থেকে 110 ন্যানোমিটার। তারপর দেখো, টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? উত্তর দণ্ডাকার। কোন ব্যাকটেরিয়ার দেহে টি2 ভাইরাসের জীবনচক্র সম্পন্ন হয়? ইকোলাই, ইসেরিকিয়া কলাই। ল্যাটিক চক্রের মাধ্যমে একটি ভাইরাস থেকে কয়টি নতুন ভাইরাস সৃষ্টি হয়? উত্তর 30 মিনিটে প্রায় 300টি। কোন চক্রের মাধ্যমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর মধ্যে সমন্বয় ঘটে? সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র। কোন ভাইরাসে লাইসোজেনিক চক্র দেখা যায়? ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ, এইগুলোতে লাইসোজেনিক চক্র দেখা যায়। মানুষের বসন্ত রোগের জন্য দায়ী কোন ভাইরাস? ভেরিওলা ভাইরাস। মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে কী বলা হয়? পেপিলোমা ভাইরাস। পেপিলোমা ভাইরাস মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। কেমন? B6B7 দুটি জিন রয়েছে পেপিলোমা ভাইরাস, এই জিন দুটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। মানবদেহে
ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাসকে বলা হচ্ছে রিট্রোভাইরাস। চিকনগুনিয়া ভাইরাস কোন প্রকৃতির? এটা আলফা আরএনএ ভাইরাস। কোন প্রজাতির মশা দ্বারা ডেঙ্গু ও চিকনগুনিয়া ভাইরাসের সংক্রমণ ঘটে? উত্তর হবে এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস। তারপর নেক্সট কোশ্চেন, কোন ভাইরাসকে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ ও ছত্রাক দমনে ব্যবহার করা হয়? এটা হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। মানুষের জলাতঙ্ক রোগের জন্য দায়ী কোন ভাইরাস? রেবিস ভাইরাস। মানুষের ডেঙ্গু জ্বর রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? সেটা হচ্ছে ফ্ল্যাপি ভাইরাস। মানুষের হাম যে হয়, এই হামের জন্য দায়ী ভাইরাস কোনটি? রুবিওলা ভাইরাস। মানুষের জন্ডিস রোগের জন্য দায়ী হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। পেঁপে রিং স্পট রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে পিআরএসবি, মানে পাপায়া রিং স্পট ভাইরাস। টুংরু ভাইরাস কোন উদ্ভিদে রোগ সৃষ্টি করে? ধানে। বাঞ্চি টপ ভাইরাস কোন উদ্ভিদে রোগ সৃষ্টি করে? এটা উত্তর হচ্ছে কলা। রেবিস ভাইরাস মানুষে কোন রোগের জন্য দায়ী? জলাতঙ্ক রোগের জন্য দায়ী। কোন পোকা দ্বারা পেঁপের রিং স্পট রোগের ভাইরাস সংক্রমিত হয়? সাদা মাছি ও জাপ পোকা। নেক্সট, পিআরএসভি মুক্ত ট্রানজেনিক পেঁপের জাত কোনটি? রেইনবো ও সানাফ। হ্যাপাটাইটিস মানবদেহে কোন ধরনের সমস্যা? এটা যকৃতের প্রদাহজনিত সমস্যা, অথবা হ্যাপাটাইটিস কী যদি বলা হয় সেটা আমরা বলবো লিভারের প্রদাহ। হ্যাপাটাইটিস 6 মাসের কম স্থায়ী হলে তাকে কী বলা হয়? অ্যাকিউট হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস 6 মাসের অধিক স্থায়ী হলে তাকে বলা হচ্ছে ক্রনিক হ্যাপাটাইটিস। আর ক্রনিক হ্যাপাটাইটিসের প্রধান কারণ কী? সেটা হচ্ছে ভাইরাসের সংক্রমণ। কোন ভাইরাস বিশ্বব্যাপী মানুষের এইডস রোগের জন্য দায়ী? এইচআইভি ভাইরাস। ভাইরাসের সংক্রমণে হ্যাপাটাইটিস সৃষ্টি হলে তাকে কী বলা হয়? ভাইরাল হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস সি ভাইরাসের সুপ্ত অবস্থা কতদিন? 14 থেকে 180 দিন। আর হ্যাপাটাইটিস বি ভাইরাসের সুপ্ত অবস্থা হচ্ছে 45 থেকে 180 দিন। কোন রোগ নির্ণয়ের জন্য রক্তে HBsAg টেস্ট করাতে হয়? এটা হচ্ছে হ্যাপাটাইটিস বি, ওই জন্ডিসের জন্য যে টেস্টটা করাতে হয় আর কি। হ্যাপাটাইটিস সি সংক্রমিত হয় কি? ইসের মাধ্যমে, রক্তের মাধ্যমে। কেমন? তারপরে দেখো, পেগাসিস, ইন্টারফেরন, লেমিভুমিন, এডিফেবির ইত্যাদি কোন রোগের ওষুধ? এটা হচ্ছে হ্যাপাটাইটিস সি। কোন রোগকে ব্যাকবোন ফিভার বা ড্যান্ডি ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর বলে? ডেঙ্গু জ্বর। তার মানে ডেঙ্গু জ্বরকে বলা হচ্ছে ব্যাকবোন ফিভারও বলে, ড্যান্ডি ফিভারও বলে, হাড় ভাঙ্গা জ্বরও বলা হয়। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কোন প্রজাতির মশা দ্বারা ডেঙ্গু রোগের ভাইরাসের সংক্রমণ ঘটে? এডিস এজিপ্টি। ডেঙ্গু রোগের ভাইরাসে এডিস মশকের দেহে কতদিন থাকে? ডেঙ্গু রোগের ভাইরাস এডিস মশকের দেহে কতদিন থাকে? এটা হবে 8 থেকে 10 দিন। কোন ধরনের ডেঙ্গু হলে ত্বকের উপর লাল বর্ণের ফুসকুড়ি দেখা যায়? ক্লাসিক্যাল ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে কোন অবস্থায় দাঁতে মারি ও পায়ুপথ দিয়ে রক্তপাত হয়? হিমোরেজিক ডেঙ্গু। পেঁপের জিন রস উন্মোচন করেন কোন বিজ্ঞানী? এসে ডক্টর মাকসুদুল আলম। মনে রাখতে হবে এখানে যে শুধুমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ প্রকৃতির, আর বাকি যতগুলো হ্যাপাটাইটিস রয়েছে সবাই কিন্তু আরএনএ প্রকৃতি। তাহলে আমরা এখানে অনেকগুলো, প্রায় 92টি এমসিকিউ আলোচনা করেছি। আমার মনে হয় তোমরা এইগুলো ভালো, প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে যদি লক্ষ্য করো, মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের অন্তকে ভাইরাস থেকে যে এমসিকিউ আসুক, আশা করছি তোমরা এটা অ্যান্সার করতে পারবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।